বিএনপি পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রূপগঞ্জের কালনী হিরনাল স্কুল মাঠে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় একথা বলেন মন্ত্রী। বলেন, জনগণের ভোটে নয়, বিএনপি অতীতের মতো ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখছে। ধ্বংসযজ্ঞের মাধ্যমে দেশকে পিছিয়ে দেয় দলটির কাজ। গোলাম দস্তগীর গাজী বলেন, দেশে আজ যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে তা আরও 3 দশক আগেই হয়ে যেত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের ভোটে ক্ষমতায় এসে দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি। আগস্ট মাস আসলেই তাদের সমস্ত অপতৎপরতা বেড়ে যায়, তাদের সমস্ত কাহিনী তারা করতে চায়, যেমন 21 আগস্ট করছিল সেইভাবে তারাও আবার চেষ্টা করে। সবসময় সাবধান থাকবেন, এই বিরোধী চক্র থেকে বিএনপি থেকে সাবধান থাকবেন, কারণ কোন সময় কোন অঘটন ঘটায়।